তো এরপরে বাকিটুকু সিনেমেটিক শটে এনজয় করবা জায়গাটা খুব সুন্দর বঙ্গাইগাঁও পুরো লুকস চেঞ্জ হয়ে গেছে এখন আপাতত বলা যায় বঙ্গাইগাঁও আর কি আর আগের বঙ্গাইগাঁও নেই এই মোটরগাড্ডা আর আগের মোটরগাড্ডা আকাশ পাতাল তফাৎ মানুষ রাত্রেবেলা এখানে মানুষ আসতো না লাইট থাকতো না অন্ধকার থাকতো ওর মধ্যে এখন ও অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ভিড় কত মানুষের লোকে লোকাল অন্য আশেপাশে মানুষে মানুষ একটা মানে ভাইব আছে ভাইব
পারতেছো পিছনে আছে যে তোমার সে তিনটা ফাউন্টেন, এটা মোটরগাড্ডার ঝর্ণা তিনটা, এই যে একটা দুইটা অ্যান্ড দ্যাটস দ্য থার্ড ওয়ান। তো এটা এখানে ঝর্ণা, আশেপাশে মানুষের ভিড়, লোকের লোকারণ্য, মানে জাস্ট বেলেগ লেভেলেরই ফিল আসতেছে। মানে বঙ্গাইগাঁও মানে লুকস চেঞ্জ করেছে, আগে বলছি বঙ্গাইগাঁও লুকস একদম মানে একদম টোটালি চেঞ্জ করেছে। জাস্ট খালি দেখো না, এই মোটরগাড্ডা ছিল আজকে দিয়ে কিছু বছর আগে অন্ধকারে মানুষ আসতে ভয় পাইতো, আর এখন একটা সময় এসে পড়ছে যে মানুষ ধরো আসতে ভয় পায় কি, মানুষ এখন আসছে নিজের থেকে ভিড় করছে। জাস্ট খালি দেখো লোকজনের ভিড় দেখো আশেপাশে, মানে জাস্ট মানে সিনারি চেঞ্জ হয়ে গেছে গা, জাস্ট ইন এ ম্যাটার অফ মান্থস সিন চেঞ্জ হয়ে গেছে গা। রেলিং ঠেলিং দিছে, অ্যান্ড দেখতে পারো এখানে বোটও আছে, তো বোটিংও করতে পারবো। আগে বোটিং ছিল না, এখন বোটিংও হয়ে গেছে, মানে জাস্ট দেখার মতন, একদম দেখার মতো। তো কী বলবো, মানে এক্সপ্লেনেশনের বাইরে, তো দেখতেই পারছো জাস্ট খালি মানে লাইটিংটা মানে জাস্ট খালি মুড আর ভাইব চেঞ্জ করেছে জায়গাটার, বেলেগ বেলেগ একদম ওপি লেভেলে বেলেগ। তো হ্যাঁ, তো দেখতে পারছো আমার পিছনে ঝর্ণা, অ্যান্ড হ্যাঁ দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও। টিল দ্য নেক্সট ওয়ান, প্রণাম, নমস্তে, সালাম অ্যান্ড রাম রাম গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।